যারা সন্তান লালন পালন করেন শতকরা 100 হাজারে এক দুজন হয়তো বাদ থাকতে পারে, ম্যাক্সিমাম মানুষ এ ভুলটা করে। হারাম এবং জাহিলি যুগের স্বভাব। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, উদউহুম লি আবাইহি, সন্তান যদি কোনো বাচ্চা যদি লালন পালন করেন এটা সওয়াবের কাজ। এটা গরিব মানুষ লালন পালন করতেছে না, বাচ্চা করার ক্ষমতা নাই, আপনি তার বাচ্চাটা এনে পালন করে দিলেন, এটা কাজটা ভালো, কাজটা কি? কিন্তু দুই নম্বরে যদি করেন, তার বাবা মার পরিচয়টাকে ছিনতাই করে নিয়ে আসেন, তাহলে সেটা জায়েজ না। টাকা দিয়া সব কিছু কিনা যায়, পিতৃত্ব মাতৃত্ব এগুলো কেনা যায় না। ওই সন্তানকে যে মা গর্ভে ধারণ করেছে, যে বাবা জন্ম দিয়েছেন, মৃত্যু পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত ওই সন্তানের বাবা তাই তিনি, মাও ওই মহিলা। আপনারা তাকে লালন পালন করলে কোনোদিন তার মা বাবা হতে পারেন? কথা কি বুঝতে পারতেছেন? আপনারা লালন পালন করে দিবেন, যদি সন্তানটা আপনাকে দিয়ে দেয় আপনি রাখেন, অসুবিধা নেই, কিন্তু এই সন্তানকে নিজের সন্তান বলে মিথ্যা পরিচয় দিবেন না। আমার কথা কি বুঝতে পারতেছেন? যদি বাপ মা হতে চান, একটা বুদ্ধি আছে, সেটা হলো যদি কোনোভাবে দুধ সম্পর্ক সৃষ্টি করে দেন তাহলে দুধ মা দুধ বাপ হিসাবে বাপ মা বলা যাবে রূপকর্তে। এখন মুশকিল হলো মহিলার বাচ্চা যদি না হয় তাহলে দুধ তো আসবে না, তাহলে মহিলার বোনের দুধ বা অন্য কারোর নিকটাত্মীয় কারোর দুধ যদি খাওয়াই দেন তাহলে দুধ সম্পর্ক হয়ে গেলে সেই হিসাবে মা বা খালা বলা যেতে পারে। কিন্তু বেশিরভাগ যারা সন্তান লালন পালন করে তারা এগুলো দেখে, একজনও দেখে না, বলে আমার ছেলে, ছেলেরে শিখায় আমার বাপ বল এর মা বল, ঠিক না বেটি? বাচ্চা ছোটবেলাতে পড়তে উঠতে বড় হয়, এরপরে বুড়া বয়সে যদি শুনেও তার বাপ মা আছে তাও সে মেনে নিতে চায় না, কারণ এদের কাছে বড় হয়েছে, ঠিক না বেটি? এই ভুলটা আমাদের সমাজে আছে। আপনি লালন পালন করেন কিন্তু চিটারি করবেন না, ওকে বলবেন বাবারে তোর জন্মদাতা বাবা একজন আছে, গরিব মানুষ খাওয়াইতে পারে না, দিয়ে দিছে, তোর মা একজন আছে, আপনার ওই সন্তানের জন্য কর্তব্য হলো তার জন্মদাতা মা বাবার সাথে সদাচরণ করা। আর এরা যেহেতু লালন পালন করে বড় করছে এদের সাথেও সদাচরণ করবে, অসুবিধা নেই। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ভুলটা আছে না নাই আমাদের সমাজে? এটা জাহিল যুগের স্বভাব। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবীকে লালন পালন করতেন, পালক পুত্র ছিলেন। পরে সাহাবীরা বলাবলি করতে লাগলেন যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মানে মুহাম্মদের ছেলে যায়েদ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিয়েছেন, উদউহুম লিআবাইহিম, খবরদার মুহাম্মদের পুত্র যায়েদ নয়, যায়েদ ইবনে হারেসা বলো, কারণ এই মুহাম্মদের সন্তান না, মুহাম্মদের পালক পুত্র হলে আসল পুত্র হয় না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন এবং হাদিসের ভিতরে আসছে এটা জাহিল যুগের স্বভাব ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।